বিষখে মৃত্যু হলো এক গৃহবধূর। যদিও খুনের অভিযোগ করছেন মৃত গৃহবধূর পরিবারের লোকজন। মৃতের নাম তনুশ্রী সিং। ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গল এলাকায়। সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। বিষ খেয়ে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগে। যদিও মৃতের পরিবার খুনের অভিযোগ তোলে। মৃত ওই গৃহবধূর নাম তনুশ্রী সিং। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে। জানা গেছে মৃত গৃহবধূর স্বামী তাপস সিং ও আর একজনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত মহিলার একটি মেয়ে ও একটি ছোট ছেলে আছে। এই ঘটনায় অসহায় ছেলে মেয়ের দিকে তাকিয়ে বাপের বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েন। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে মৃতের এক আত্মীয় কি বললেন শুনে নেব। মঙ্গলবার দিনে আমাদের গ্রামে পুজো ছিল, বাড়ারি পুজো। মেয়ে জামাই নাতি নানি সকলেই এসেছিল। কালকে বিকালে বাড়ি গেছে, বুঝেছেন। এবার বাড়ি যেয়ে রাত্রে কি হয়েছে সেটা তো আর বলতে পারবো না। ঘটনা শ্বশুর বাড়িতে। এবার জামাই বলছে ও দানা ওষুধ খেয়েছে। তাহলে দানা ওষুধের গ্যাসটা একটু বেরোবে না মুখ দিয়ে? আমি তো মুখে মুখ দিয়ে দেখছি ডোমলে ওই পোলের ওপারটায়। হ্যাঁ, মারধর করতো, খুবই নির্যাতন করতো। হ্যাঁ, আগেও ঘটনা মারধর চলে এসেছে একবার দুবার। তো শ্বশুর বাড়ি যেতে হবে। মেয়ে খুব ধীর স্থির, হ্যাঁ, যে খুব বাড়িতে কোনো অশান্তি সেটাও করে না। হ্যাঁ, থানায় নিয়ে চলে গেছে। থানায় সব আমাদের লোকজন সব থানাতেই গেছে। আমি ওই জন্য এইখানে আছি। নিউজ আজ বাংলা, আরামবাগ।